আসসালামু আলাইকুম। আজকে তৈরি করছি ম্যাকারনস। উপর থেকে ক্রিস্পি কুকিজ আর ভেতরে সফট ক্রিম চিজ। মজাদার স্বাদের এই ম্যাকারন চলুন তৈরি করি। একটি মিক্সিং বোলে তিনটি ডিম নিয়ে নিচ্ছি আর ডিমগুলোর শুধু স্বাদ অংশই নেব। ডিম অবশ্যই রুম টেম্পারেচার হতে হবে। এই রেসিপিতে আমি ডিমের হলুদ অংশ ব্যবহার করব না। সাদা অংশকে বিট করে নেব মিডিয়াম স্পিডে যতক্ষণ না এটা সফট বিটস হচ্ছে। কিছুক্ষণ বিট করার পর যখন সাদা হয়ে আসবে সে পর্যায়ে আমি সুগার ব্যবহার করব 1/4 কাপ। আমি একবারে দিয়ে দিব না, গ্রাজুয়ালি ব্যবহার করব। সফট বিটস হওয়ার পর বোলটা উল্টে ফেললেও যখন এই মিশ্রণটা পড়ে যাবে না, দ্যাট মিন্স ইটস রেডি ফর ড্রাই ইনগ্রেডিয়েন্টস। একটি স্ট্রেনারে আলমন্ড ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1 কাপ আর তারপর তো সুগার দিয়ে দেব। সব একসাথে ছেঁকে নেব এবং সুগারটা অবশ্যই পাউডার সুগার হতে হবে। আমি এখানে সল্ট ব্যবহার করব 1 পিঞ্চ। ভিডিওতে এটা দেখানো হয়নি, তবে সল্ট ব্যবহার করলে ডেজার্টের স্বাদ বেড়ে যায়। আমার রেসিপি ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার সাথে থাকবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর জানেন তো সাবস্ক্রিপশন কিন্তু ফ্রি। সব মিক্স করে নেব একসাথে। স্প্যাচুলার মাধ্যমে ফোল্ড করতে থাকবো যতক্ষণ না এরকম একটা ঘনত্ব চলে আসবে। কোনো রকমের কোনো ফুড কালার ব্যবহার না করে এরকম সাদা রঙের ম্যাকারনস হতে পারে, তবে আমি আজকে ফুড কালার ব্যবহার করছি। একটি পাইপিং ব্যাগে দুটি লাইন ড্র করে দিয়েছি লাল রঙের। হাফ ব্যাটার এর মধ্যে ঢেলে দেব। বাকিটুকুতে 1 ফোঁটা লাল রং দিয়ে দিচ্ছি। এই মিশ্রণটাকে আবার ফোল্ড আপ করতে থাকবো যতক্ষণ না এটা গোলাপি রঙের হয়। একটি বেকিং ট্রেতে পার্চমেন্ট পেপার বিছিয়ে দেব। এটা অবশ্যই লাগবে, তা না হলে কুকিটা ট্রের গায়ে আটকে যাবে। এরকম রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। পাইপিং ব্যাগে দুটি লাইন এঁকে দেওয়াতে এখানে কিন্তু দু রঙের দুটি শেড এসেছে। পাইপিং ব্যাগের মুখটা আর একটু বড় হলে ভালো, তাহলে দিতে সুবিধা হবে। একইভাবে গোলাপি রঙের গুলোকেও রাউন্ড শেপ দিয়ে দিব। আর তারপর ট্রেটাকে ট্যাপ করে নিতে হবে ঠিক এইভাবে। আরেকটা মিক্সিং বোলে ক্রিম চিজ নিয়ে নিচ্ছি 8 আউন্স, তাতে 2 টেবিল স্পুনের মতো মিল্ক দিয়ে দিলাম আর তারপর পাউডার সুগার 1 কাপ। এগুলোকে বিট করে নেব মিডিয়াম টু হাই স্পিডে যতক্ষণ পর্যন্ত না এটা ক্রিমি হচ্ছে। এক ঘন্টার জন্য এটাকে রুম টেম্পারেচারেই রেখে দিয়েছিলাম, তাতে এটার ওপরের দিকটা শুকিয়ে এসেছে। এখন বেক করে নেব 285 ডিগ্রি ফারেনহাইটে 15-20 মিনিটের জন্য। এতটুকু ফুলে উঠলে এগুলোকে বের করে নেওয়া যাবে। একেবারে গরম এগুলোকে নামিয়ে নেওয়া যাবে না। কিছুটা ঠান্ডা হওয়ার পর এগুলোকে কুকি র‍্যাকের ওপর রেখেছি পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। এবারে দুটি কুকির মাঝখানে ক্রিম চিজ দিয়ে দিচ্ছি।
একেবারে বাইট সাইজ কুকি, খুবই অ্যাডোরেবল, বাচ্চাদের সাথে বড়রাও পছন্দ করে। আমরা তো কাপ কাপ করে খেয়ে নিলাম, এখন আপনার পালা। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।